আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা কোনো ব্যবসায়ী ধারণা না, এটা হচ্ছে আমার শখের বশে কবুতর পালন করব। তো আজকে আপনাদের হাটে কিছু কবুতর দেখাবো এবং সেখান থেকে আমি দুই জোড়া কবুতর প্রথম কিনলাম, সেটা আপনাদের দেখাবো। এবং এই কবুতর রাখার জন্য একটি ঘর তৈরি করছি, সেই ঘরটাও এখনও কমপ্লিট হয় নাই, তো এই জন্যই আমি কবুতর বেশি কিনি নাই। আপনাদের এই ভিডিওটার মধ্যে দুই জোড়া কবুতর কিনছি, যেটা সেটা দেখাবো এবং ঘরটা কীভাবে তৈরি করতেছি সেটা দেখাবো। এবং সম্পূর্ণ ঘরটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আসলে শখের বশে কবুতর পালা, এখনও কবুতর সম্পর্কে তত ভালো ধারণা আমার নাই। তো যা ইউটিউবে অনেক ভিডিও আছে, ভাইয়েরা অনেক তথ্যমূলক ভিডিও করছে, সেখান থেকে দেখে কিছুটা শেখার চেষ্টা করব এবং ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আমার কবুতরের খামার আপনাদের দেখাবো। তো এখন আপাতত শুরু করতেছি, তো দোয়া করবেন যেন একটা সুন্দর কবুতরের খামার তৈরি করতে পারি ছোটোখাটো। তো সবাই আমার জন্য দয়া করবেন। এই হাটে থেকে কবুতর কেনাটা খুবই টাফ, কারণ চেনা যায় মানে রোগা বা বিভিন্ন সমস্যার কবুতরই হাটে বেশি বিক্রি হয়। তো অভিজ্ঞ কাউরে ছাড়া হাটে থেকে কবুতর কিনলে আপনি কনফার্ম ঠকবেন। সবচাইতে বেটার হয় যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন ভালো যারা কবুতর চিনে তাদের কাউকে সাথে নিয়ে যাওয়া। তো আমার একটা ফ্রেন্ড খুবই ভালো কবুতর, সে খুব আগ থেকে পালে এবং তার খুব ভালো ধারণা আছে। সে আমাকে দুই জোড়া কবুতর কিনে দিচ্ছে, সেই দুই জোড়া দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ ভালো ভালো কবুতর কিনবো আরও সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে জাস্ট এই দুইটা জোড়াই কিনছি, এখনও ঘরটা কমপ্লিট হয় নাই, সেজন্য বাকিটা কেনা হয় নাই। তো ইনশাল্লাহ সামনে কিনবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমার কবুতরের এই প্রজেক্টটা যেন সুন্দরভাবে করতে পারি। We'll be right back.